আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত করেন শিক্ষার্থী ও সুরা শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আজকে আমরা একটি সূরা শিখবো যে সূরাটি আমরা অনেকে জানি অনেকে জানি না যারা জানি আমরা যারা উচ্চারণ একটু ভুল করি আমরা সেই উচ্চারণগুলো সংশোধন করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আর এই সূরাগুলো আমরা মূলত ভুল করে থাকি আমরা বাংলা দিয়ে মুখস্থ করছি এই জন্যে আর অনেকেই কারো কাছে শুনে শুনে মুখস্থ করছি এজন্যে এবং আমরা কি করছি এই সোরাটা নিজেই পড়ছি নিজেই মুখস্থ করছি নিজেই নামাজে দেই অনেক বড় হুজুরকে বা কোনো আলেমকে শুনে না যে কোনো জিনিসের ক্ষেত্রেই একই জিনিস থাকতে হবে যে জিনিসটি মুখস্থ করার পরে অন্যকে পড়ানো অন্যকে বলা তাহলে সে ভুলটা বের হয়ে আসে আমরা নিজে নিজেরাই বুঝতে পারি না যাই হোক আপনি আমাদের এই ভিডিওটা দেখে এটা শুদ্ধ করার চেষ্টা করবেন এরপর আমি আপনাদেরকে বলবো আপনাদের স্থানীয় নিকটে যারা হাফেজ যারা বড় আলেম তাদেরকে এই সুরাটা একবার হলেও শুনিয়ে দিবেন যে শুনেন তো এই সুরাটা হয় কি না শিক্ষার ক্ষেত্রে কোনো লজ্জা নেই লজ্জা করলে শিক্ষা যাবে না এই জন্য আমাদের উস্তাদগণ বলেন তিন জায়গায় লজ্জা করা যাবে না এক নাম্বার খাইতে বসে দুই নাম্বার ডাক্তারের কাছে তিন নাম্বারে শিক্ষা করতে এসে এই তিন জায়গায় লজ্জা করিলে নিজের ক্ষতি নিজেই করিবে শিক্ষার ক্ষেত্রে লজ্জা করিলে নিজের ক্ষতি নিজেই হয়ে যাবে এই জন্য আমরা এটা সুরে পড়ার পরে আরেকজনকে শোনাবেন ইংশাহ আল্লাহ আমরা শুরু করি বিস মিল্ রহমানির আমরা অনেকে বলে রাহমানির রাহিম তখন এটা কে ভুল হয়ে যায় রাহিম উচ্চারণায় এটা রহিম এরপরে আছেন প্রথমে শব্দ ইন কয়ালিফ তিন আলিফ এবং কি নুনের উপর তাসদিদ গুণনা করা ওয়াজিব ই এমন করে বলতে হবে আবার বলেন তো ই তারপরে আং জাহু আং জল এখান থেকে ইন আং জল নাহ আমার বলি ইন জালনা হুফিল তিল কাদ্রে খুব সহজেই আমরা পড়ে যাই না এমন করে পড়া যাবে না এখানে যেগুলো তাজবিদ আছে যেগুলো গ্রামার আছে যেগুলো নিয়ম আছে এ নিয়ম আপনি পালন না করলে অকর কমে যাবে এটা কিন্তু নিয়ম যে নিয়মটা যেমন হলো আপনি এক দুই তিন চার সাত দশ বারো পনেরো ষোলো বিশ এলোমেলো করে যদি গুনেন যেমন এলোমেলো হয়ে যায় হিসাব পরিপূর্ণ হয় না আপনি যদি খুব দ্রুতগতিতে এলোমেলো করে যান কিছু জায়গায় বাদ দিয়ে বাদ দিয়ে আপনি পড়া পড়বেন আর এই পড়াটা আমরা বুঝতেছি না কিন্তু আল্লাহ তালা তো আমাদের পড়াটা ভুল বুঝতেছেন ই আং আং আন হবে না নুন সেন বাম পাশে যা অক্ষর যদি পাওয়া যায় তাহলে এটাকে আন না বলে আং বলতে হয় এটা ইকর নিয়ম আং জাল এই যে এখানে চলে আসবে আং জাল না হু ফি এগালিফ জেরে বামি আসে কিন্তু তাহলে অ্যাগালিভ টান দিতে হয় কিন্তু যদি ফি অ্যাগালিভ বলে টান না দেয় তাহলে ইয়া অক্ষর কমে যায় তারপরে তারপরে ফি লাইলা তিল আমরা অনেকে বলি কাদরি 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 যখন বলবো এ কফ অক্ষরটা কাফ হয়ে যাবে তখন উচ্চারণে আমাদের তো ভুল যাবে এখানে বলতে হবে অদ্র অদ্র কদ্র জেটটাকে আর দি সেকেন্ড করতে হয় তাহলে এখানে দম না কদ্র মানে বাংলাতে ক তারপরে দ তারপরে র একসাথে যদি সেটাকে বলা হয় সেটাকে উচ্চারণ বলতে হয় কদ্র কদ্র ফলা তিন কদ্র এখন আমি বলি এখানে দম ফেলা যায় স্টেশন আপনার যদি কদ্র এমন করে বলতে না পারেন তাহলে আপনারা দমটা ধরে যাবেন কিভাবে করে কদরি বলে আমার চলে আসবেন তাতে পড়া যাবে সমস্যা নেই তবে কাদ্রি পরবেন না কাদ্রি বললে এই অক্ষরটা ভুল হয়ে যাবে যে অক্ষর পড়তে গিয়ে ভুলবশত অন্য অক্ষর হয়ে যায় সতর্ক অক্ষর তাকে কয় কফের জায়গায় সতর্ক যেন কফ ফল থেকে কাফ না হয় তারপরে ওয়া হারকাত মা তিন মা তারপরে হামজা জবর আ আমিলবে দালের সাথে আদ আদ মা আদ রয় রেপ ওয়া মা আদ রকা তারপরে মা এ মায় গালেব মা কদ্রদ্র এখানেও যদি কদ্র বলতে না পারেন তাহলে ধরে যাবেন ওয়ামা আদর কদেরি লাইলা তুল কদ্র এখানে যদি আপনারা ঠিক করতে পারেন তাহলে কিন্তু এটাও ঠিক হবে এটাও ঠিক হবে এটাও ঠিক হবে তাহলে আমার আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই কঠিন হলে আপনারা কদ্র কদ্রদ্র অদ্র হাসতেছেন না কেন হাসবেন এটা পড়া বারবার পড়তে হবে এটা লাইলাত আমরা এটাকে ভুল করি আমরা বলি কি খাইরুম আর খুব দ্রুত বলতে হবে লাইলাতুল কাদরি খাইরুম না এখানে কাদরিও না কদরি ক্ষয় দুই পেশের পরে তাজদিদ পাওয়া গেলে একটা পেশ বাদ দিতে হয় এটা হলে এই নিয়ম এখানে বলবো ক্ষয় মিন খুণ না হচ্ছে খৈর মিন আলফি মিন আলফি শাহর আমরা অনেকে বলি খাইরুম মিন আলফি সাহার শাহারও না শাহার শাহর 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 মিন আলফি শাহর আবার খৈরম মিন আলফি শাহর এখান থেকে ই আঙজালনাহু ফিলাইলাতিন অদ্র ওয়ামা আদরকা মা তু অদর পরে লাইলাতু অদ হয় রুমমন আলফি সাহর এভাবে পরে আন। তানাজজালুল তানাজজালুল। মালা এ কাতু এই যে দেখেন এই যে লামকালিপ স্যারালিফ তা না তু ওয়ার রো হো এই যে পেশের বামে ওয়া শাকিন এক আলিফ টানতে হয় আর আমরা যদি কো বলি ওর রুহু তাহলে ওয়া অক্ষরটা কমে গেল এখানে রোহ তলে তো জিব্রাইল আলিসের কথা বলা হয়েছে গেছে আজ বলি ওয়ার রুহু তখন এ ওয়া অক্ষরটা বাদ যাওয়ার কারণে তখন কিন্তু কে ইল আলি ইসাল্লামের নাম হবে না তাহলে আপনি কোরআন শরীফে একটা নামের পরিবর্তে আরেকটা নাম দিয়েছেন যেমন আপনার নামটা বলেন আপনার নামটার শেষের অক্ষরটা যদি বাদ দেন বা মাঝখানের অক্ষরটা যদি বাদ দেন আপনার নামটা যেমন হবে না এখানে একটি অক্ষর কমে দেওয়ার কারণে আল্লাহ যে কথাটা বলছে ওটা হলো না আর ওইটা না হওয়ার কারণে ওই জায়গার অর্থটা ভুল হয়ে যায় এই জন্যেই গুণা হয়ে যায় এটা আমরা করবো না ওয়ার আর রো একালিফ দিতে হবে এখান থেকে বলেন তো তা না তারপরে মালা ই কাতু তারপরে ওর রো তারপরে ফি হা এ দেখেন জেরে বামে সেকেন এগালি ফি হা এটাও এগালিম এটাও এগালিপ আর আমরা যদি বলি ফি হা তাহলে এ যে ইয়া সাকিনও বাদ যাবে জবার বামে আলেবটাও বাদ যাবে তাহলে আমরা কী করবো ফি এগালিম হা ওর রো ফি হা বে এ বি এ রেনি আমরা যদি বলি বি ইজিনি তাহলে এটা জালটা জিম হয়ে যাবে আর এই জাল অক্ষরে মাখড়া জল জিব্বার আগা থেকে পড়তে হয় আমরা বলবো বি ই রেনি এটা আমরা বলি বি বি রাব্বিহীম রাব্বিম বললে রটা রা হয়ে যাবে তাহলে আমরা কি বলবো রব্বিহিম আবার বলেন রব্বিহিম আবার বলেন রাব্বি না রব্বিহিম হ্যাঁ সুন্দর এখান থেকে আপনারা দানা জালুল মালা ইকা তু আর রো মিং বলতে হবে ইকফা নিয়ম নুন সাইকেনের বাম পাশে এই যে কাফ অক্ষর কারিকফা হ্যাঁ এই জন্য মিং কুল্লি আমর আমর আমার অনেক করে বলি মিং আম আম আমরিন কে বলে আমরিন আমরিন বলা যাবে না এখানে আমরিং দম ধরে গেলে আমরিং বলতে হয় আর দম ছেড়ে দিলে আমর মিং করলে সালামুন হিয়া সালামুন হিয়া এগুলো যে অনেকগুলো অক্ষর দেখতেছেন এটা একটা দম ছাড়ার জায়গা হ্যাঁ এটা এটা এটাতে আপনাদের কোনো কিছু করার দরকার নেই যেহেতু আমরা এখানে দম ছেড়ে দিছি এখানে দম ধরে আসতে পারবো সালামুন হিয়া হাত ফাজর ফাজর বাংলাতে ফয়াকার বরিকার্য আর র ফাজর আবার অনেকে বলে হাত্তা মাতাল ফাজ হাত্তা মাতলা এল ফাজ ফাজ বললে দুই অক্ষর গেল এই অক্ষরটার জেরটা শুধু বাদ যাবে র অক্ষর তো আদি হবে ফাজ্জর সালামুন হিয়া হাত্তা মাতলা ইল এবার এটা আবার মাতলা ইল মাতলা ইল এমন নাম এটা ত অক্ষর আর যদি বলে মাতলা ইল তখন এই অক্ষরটা তা হয়ে যাবে মুক্তটা করবে মা তল করবে তকর তো লাইল এটা আবার আইন অকর মাতলা ইল বললে আইনটা হামজা হয়ে যাবে তাহলে আমরা এটা কি কর মাতলার ইল মা তো ইল ফাজর মনে একটু কঠিন লাগতেছে আমরা তো খুব সহজ করে পড়তেছি বাংলা তো বাংলাদেশের মানুষ তো সব নকল করি আমরা উল্টা পাল্টা করান শরীরে আমরা পড়ি আমাদের মনের জানতে আর যে সমস্ত ভাইয়েরা নামাজ শিক্ষাগুলো বাংলা দিয়ে লিখছেন এটা মূলত তাদের অসচেতনা ছিল তারা এটা অনেকে ব্যবসার জন্য নামাজ শিক্ষা তৈরি করে এই আমরা ভুলগুলো বেশি পড়ে ফেলেছিলাম যক আমি আর একবাৰ আপনাদেরকে পৰে দি ইন্না আং চালনা গফি লাইলাতিল বদ্র তাৰপরে ৱামা আদৰকামা লাইলাতুল বদ্র তাপরে লাইলাতুলবদ ঋখোৱাই ৰোম মিন আলফি চাহৰ কোনো টম নেই "تنزل الملائكة والروح فيها بإذن ربهم" يقول لك عندك حركات "من كل أمر سلام هي حتى مطلع الفجر" أكبر إنا أنزلناه في ليلة القدر تبوري. (وما أدراك ما ليلة القدر، ليلى ليلة القدر خير من ألف شهر، تنزل الملائكة والروح فيها بإذن ربهم، تبوري. من كل أمر. তারপরে তাহলে এভাবে করে বারবার পড়বেন বারবার পড়বেন একদিন হলো না আপনি এক সপ্তাহ দেখেন না কেন এক সপ্তাহ যদি আপনি এই সুরাটা বারবার এইভাবে করে চেষ্টা করেন হয়ে গেল তাহলে এক সপ্তাহের বিনিময়ে আপনার একটি সুরা আপনার অন্তরে বসে গেল আর অনেক অসংখ্য নেকির আপনি সব পেয়ে গেলেন ইনশা আল্লাহ তাহলে ইনশা আমরা এটা বারবার চেষ্টা করবো বারবার চেষ্টা করব। হ্যাঁ কথায় আছে যে আমরা ছোটোবেলায় পড়ছিলাম যে পারিবো না কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার এই যে আপনি বলে ফেলছেন শতবার এই জন্য আমরা বারবার পড়বো বারবার পড়বো বারবার পড়বো সকলেই পারিবে যা তুমিও পারিবে তা আমরা যদি পারি হুজুরেরা যদি পারে বড় আলেমেরা যদি পারে ওদের কি আছে যে ওরা পারে আর আপনার কী নেই যে আপনি পারেন না সবই আছে চেষ্টা শুধু আপনাদের নাই এজন্য আমাদের চেষ্টাকে আবার ফিরিয়ে আসতে হবে ইচ্ছা থাকলে উপায় হয় ওয়ার দ্যার ইস এ ওয়েল দ্যার ইজ এ ওয়ে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমি একবার তে করে শেষ করে দিই হ্যাঁ بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما راك ما ليله القدر ليله القدر خير من الف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. সদা কলিউ আজকে এ পর্যন্তই আপনারা যে চূড়াটি ভিডিও পেতে চান সেই চূড়াটির নাম আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত